সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ধর্ষণের বিচার দাবিতে আজও আন্দোলন কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। আবার বিচার দাবির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে কিনা উঠছে সে আলোচনাও। এ নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় ঘোলা পানিতে মাছ শিকার, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন কাজী আব্দুল ওয়াদুদ দাড়া, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের ধর্ষণ বিরোধী সমাবেশ, ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগী অসুস্থ হয়ে হাসপাতালে। মাছ নদীতে পিলারের কাছে নিয়েও তীব্র স্রোতে বসানো গেল না পদ্মা সেতুর 32তম স্প্যান, রোববার সকালে আবারও কাজ শুরু। কামরাঙ্গি চড়ে ছুরিকাঘাতে 17 বছরের কারখানা কর্মচারী খুন, চাঁদপুরে পৌর নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে এক কিশোরকে হত্যা। বাড়ির আঙিনায় ক্রিকেট বল ঢুকে পড়ায় বাক প্রতিবন্ধী কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, এলাকাবাসীর ক্ষোভ, সাবেক পুলিশ সদস্য সহ গ্রেফতার 3। এবং নিজস্ব ব্র্যান্ডের পানি কিনতে বাধ্য করা হচ্ছে রেল যাত্রীদের, মান নিয়ে প্রশ্ন, পান করার অনুপযোগী বলছে বুয়েটো, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম ঘোলা পানিতে মাছ শিকার। শুরুর দিকের আলোচনায় যেমন বলছিলাম যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে কিনা এই ধর্ষণ বিচার দাবির আন্দোলনে, সে প্রশ্নও তোলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তো এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে যুক্ত হতে চাই নীলুফা চৌধুরী মনি আপনার সঙ্গে। যেটি আমরা বলছিলাম যে ধর্ষণের বিচার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আপনারাও করছেন, আজকে অনেক আন্দোলন ছিল। তো এই আন্দোলন থেকে বিএনপির আন্দোলনের কথাটা যদি বলা হয়, আওয়ামী লীগ বলছে যে ধর্ষণের কিংবা বিভিন্ন সামাজিক অপরাধের বিচারের দাবির আন্দোলনে আপনারা বলছেন যে সরকারের পদত্যাগ। তো সেই জায়গাতে প্রশ্ন তোলা হচ্ছে যে সরকারের পদত্যাগটা আপনাদের কাছে মুখ্য, নাকি যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার করাটা মুখ্য? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বিচার করাটা মুখ্য, বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে, আইনের অনুশাসন যখন 0% নেমে আসে, তখন একটা দেশের সরকারের গদি ধরে টান দেওয়ার কথা হয়। আর গণতন্ত্র আমরা মৌখিক বলি, যাই বলি, মিডনাইট সরকার বলি, আর যেটাই বলি সে তো সরকারে আছে। তো সরকারকে, যে সরকার সে বিচার করতে পারে না, বিচারহীনতার সরকার। এবং প্রত্যেকটা কাহিনী, এই রেপগুলো আপনার বিচারহীনতা থেকে এবং সরকারি ছত্রছায়া, সরকারি পৃষ্ঠপোষকতায় যেখানে হচ্ছে, সেইখানে তো সরকার আরও আরও বেশি দায়ী। যেখানে একটা বিচার হলে কিন্তু 10টা পিছিয়ে যেত। আপনি দেখেন পৃথিবীতে এই এই সরকারের মন্ত্রীরা বলে হয় না, কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে, কোথায় হয় না এই অপরাধটা, এই রেপটা, এই শ্লীলতাহানিটা, কিন্তু সেইখানে বিচার আছে। বিচারের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমি আপনাকে একটা কথা বলি, যে এই যে আমাদের সন্তানরা বিদেশে অর্জব করতে যায়, লক্ষ লক্ষ, প্রায় 1 কোটি লোক বিদেশে কাজ করে, তারা কিন্তু সব ভদ্রলোক হয়ে যায়, কারণ ওইখানে আইনের প্রতি যে অনুশাসনটা, যেটাই হোক এরাও তো মানুষ, এদেরও তো অনেক কিছু ইচ্ছা জাগে, কিন্তু ওরা কিন্তু তখন আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে দেশে থাকে সেই দেশের যখন জনগণকে দেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি অনেক দূরে যদি না যে মিডিল ইস্টই বলি, ওটা তো মুসলিমই দেশ, সেইখানের আইনের অনুশাসন এত কড়া যে হয় হাত কেটে ফেলে, না হয় গলা কেটে ফেলে, সেটার জন্য কিন্তু তারা কিন্তু এই জায়গা থেকে অনেকটাই দূরে। সেইখানের মেয়েরা কিন্তু রাতেও নিরাপত্তা মধ্যে দিয়ে চলে, যেখানে যখন বের হচ্ছে অন্তত পক্ষে কেউ তাদের দিকে তাকায় না। তাহলে বাংলাদেশে কেন এমন হচ্ছে যে আমি যখন আপনার সাথে কথা বলছি, এই নোয়াখালীতে আবারও 6 বছরের মেয়েকে ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। একটা 6 বছরের মেয়ে, একবার যদি এই যারা দেখছেন একবার চোখটা বন্ধ করে বা চোখটা খুলে হিসাব করেন, যে ওই বাচ্চাটা ও পৃথিবীর কী বুঝে, কী বুঝে, দুটো ভাত খাওয়া ছাড়া আর কিছু আবদার করা ছাড়া, এই বাচ্চাটার যে ট্রমাটা যাবে, এই ট্রমাটা সে কতদিন এই ট্রমা থেকে উঠবে। যে সরকার এই ট্রমাটাইজ করছে একটা জাতিকে, একটা নারী জাতিকে, এই দেশে যদি 18 কোটি জনগণ হয়, তা 9 কোটি নারী। যে সরকার
নারী সম্ভ্রমের মর্যাদা দিতে জানে না, সে সরকারের থাকার কোন যোগ্যতা নাই। আপা বুঝতে পেরেছেন, এই জায়গাটিতে আপা নারীর আব্রুর মর্যাদা দিতে জানে না, সেই সরকার সেই জাতি ধ্বংসপ্রাপ্ত অনিবার্য। আপনার এই জায়গাটিতেই সরকারি তরফে যে বিষয়টি বলা হয় যে এই যে এরকম একটি নৃশংস অপরাধ আজকে সংঘটিত হয়েছে কিংবা আগে পরে ঘটছে, সরকারি তরফে যেটি বলা হয় এইসব ক্ষেত্রে তো যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এখন সামাজিক অপরাধ দুর্বৃত্ত কেউ ঘটাতেই পারে, কিন্তু যদি তাকে বিচারহীন অবস্থায় রাখা হয় সেটি হচ্ছে প্রশ্ন। সরকার বলে যে একটি ঘটনাতেও ছাড় দেওয়া হয়নি। আমি যদি আপনাকে আজকে বলি বগুড়ার যে তুফান সরকারের ঘটনা, মা মেয়েকে একসাথে শ্লীলতাহানি করেছে, শুধু করেই ক্ষান্ত হয়নি, মাথা নেড়া করে তাকে ঘুরিয়েছে, সে কোথায়? সে নিশ্চয়ই জেলখানায় না। আমি যদি পারুলের কথা বলি যে কিনা শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য চার সন্তানের জননীকে খুবলে খুবলে খেয়েছে কিছু মানুষ, সেই তার যে আসামি, সে আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার জামিন হচ্ছে। তো যেইখানে আমরা আগে কি শুনতাম যে 302 ধারার যে আসামি তার জামিন অযোগ্য, ধর্ষণের আসামি জামিন অযোগ্য, কিন্তু এখন কি আমরা তা দেখি? এখন দেখি দিব্যি তারা ঘুরে বেড়ায়, শুধু ঘুরেই বেড়ায় না, তারা চেট দিয়ে বেড়ায় যে আমি আসতেছি, এসে তোকে আবার দেখবো, এই যে আবার দেখবো। আজকে নোয়াখালীর যে ঘটনাটা সমস্ত বাংলাদেশকে বিবস্ত্র করলো, সমস্ত নারী জাতির বিবস্ত্র, মানে এই দেশটা বিবস্ত্র, কারণ আপনিও কোনো নারীর ঘরেই জন্ম নিয়েছেন, প্রত্যেকটা পুরুষ কোনো না কোনো নারীর পেটের থেকে জন্ম নিয়েছে। সেই নারীকে যখন অপমান করলেন, একটা বাচ্চার মাকে, যার বাচ্চাকে পর্যন্ত বিয়ে দেওয়া হয়েছে, সেই বাচ্চার মাকে যখন আপনি অপমান করলেন, 32 দিন পরে এই ভিডিও চিত্র কে দেখিয়েছে? এই অপরাধীরা। অপরাধের দৌরাত্ম্য কোথায়, কত দূর পর্যন্ত পৌঁছেছে? শুধু তাই না, এরপরেও তো আরো আরো অনেকগুলো ভিডিও তারা ক্লিপ ছেড়েছে, অনেকগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এখন আমার কথায় আসেন, ধর্ষণের যদি কারণে যদি আপনার বিচারে যাবজ্জীবন কারাদণ্ড অথবা গণধর্ষণে বা ধর্ষণে যদি মেরে ফেলা হয় তার জন্য মৃত্যুদণ্ড হয়, আমরা যদি এটা কার্যকর অবস্থা দেখতাম তাহলে কি এই মানুষগুলো এটা কার্যকর জায়গাতে আসবে? যারা করছে এই কাজগুলো তারা কিন্তু সরকারের ছত্রছায়ায় করছে, তাদের নাম কি? হয় ছাত্রলীগ, না হয় ধর্ষণ লীগ, না হয় যুবলীগ, না হয় অন্য কোন লীগ, যেটা আমি আসবো একটু দাঁড়াবার সময় তাদের সাথে আছে। তাহলে এই সরকার কি এদের পৃষ্ঠপোষকতা করে? আমি আরেকটা লাইন দিয়ে শেষ করব যে মানিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক যখন সেঞ্চুরি পালন করেছিল আজ থেকে 96, প্রায় ধরেন 20-25 বছর আগে, সেই মানিকের যদি বিচার হতো তাহলে কিন্তু আজকের এই পর্যন্ত আসতো না, এত বেশি দৌরাত্ম্য বাড়ত না। সেই দিনও তারা বিচার করে নাই। 1973 সালে আপনার শহীদ মিনারে 7টা মেয়েকে দেখে পছন্দ করার পরে তারা তুলে নিয়ে গিয়েছিল, তারা গণরেপ করেছিল, সেই রেপেরও সেই দিন বিচার হয় না। আজকে এই সরকারে অনেক মন্ত্রী মিনিস্টার আছে, এমপিরা আছে, যারা রেপ কেসের আসামি ছিল, সেই 72 থেকে 75 পর্যন্ত তারা দিব্যি মন্ত্রিত্ব পালন করছে, এমপিত্ব পালন করছে। তাহলে আপনি কোথায় বিচার হবে? আপনি মৃত্যুদণ্ড? আমি একটু দাঁড়াবাইকে শুনো, আপনার কাছে আমি আসছি। দাঁড়াবাই, আপনি শুনছেন যে মনিয়াপা যে বিষয়গুলো বলছেন যে এই সরকারি তরফে বা আওয়ামী লীগ থেকে যেটি বলা হয় যে অপরাধের সঙ্গে যুক্ত সেটি ধর্ষণ হোক কিংবা অন্য কোনো অপরাধ হোক তাদেরকে গ্রেফতার করা হয়, মনিয়াপার আপত্তির জায়গাটা হচ্ছে গ্রেফতার করা হয়, কিছুদিন পরে তার জামিনে বের হয়ে এসে আবারও সেই পরিবারগুলোকে তারা হুমকি ধমকি দিচ্ছে, এবং এই জায়গাতেই তারা মনে করছেন যে সরকার আসলে আইনের শাসন দিতে পারছে না, এই জন্য সরকারের থাকা উচিত নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ, অনেকদিন পরে আপনার স্টুডিওতে আজকে ভার্চুয়ালের পরিবর্তে আসার জন্য, আপনাকে আনার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মনিয়াপার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, আসলে মনিয়াপা কি ওই দিকে চিন্তা করছে যে আসলে অন্যায়কারীদের বিচারের বিষয়টাকে অ্যাড্রেস করলো কি না, শুধু সরকারকে চলে যেতে হবে অ্যাড্রেস করলো? আমি এখন পরিষ্কার না, হয়তো পরে পরিষ্কার হবো, আমি আগে বলে নিই। সেটি হলো বাংলাদেশের কোনো সচেতন মানুষ, পৃথিবীর কোনো সচেতন মানুষ নারী নির্যাতন, শিশু নির্যাতনকে কোনোভাবেই সমর্থন করে না। আমার মনে হয় বিএনপি আমলেও, বিএনপি যে 2-3 বার রাষ্ট্র চালিয়েছে তখন বোধহয় বিএনপির প্রধানমন্ত্রী থেকে নেতারাও কিন্তু চায়নি, কিন্তু তখন কি অন্যায় অবিচার হয়নি? তখন কি তাদের ছত্রছায়ায় আমরা কি ইয়াসমিন ধর্ষণ দেখি নাই, মহিমা ধর্ষণ দেখি নাই, বড়ুয়ার রংপুরে ধর্ষণ দেখি নাই? দেখেছি। তার মানে কি আমরা এটা বলবো যে তার মানে সব ছাত্রদল করেছে, তার বিএনপি করেছে? এটি নয়। তখন বিএনপি আসলে তাদেরকে অ্যাড্রেস করতে পেরেছিল কি না, ওই ইয়াসমিন হত্যার কিন্তু বিচার হয় নাই।
আমি বলি সেটা অনেক পরে, উনি 75 সালের কথা বলল, 96 সালের কথা বলল, সরকার তো ছিলেন আপনারা 2001-06, বিচার তো করতে পারতেন, করেননি। বিচারের সংস্কৃতি বাংলাদেশে চালু করে থাকে সেটা হলো আওয়ামী লীগ এবং তার নেতা হলো জয়ন্তী শেখ হাসিনা। আলবদর আরসাম রাজাকার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মামা বোনকে যারা সম্ভ্রম হারিয়েছিল তাদের বিচার কিন্তু এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, জয়ন্তী শেখ হাসিনা করেছে, বিএনপি কিন্তু করে নাই। এমনকি জাতির পিতার হত্যাকারীকেও বিচার করেন নাই, বরং আপনারা বলেছেন বিচারক যায় না, আমরা সেগুলোও করেছি। বিচারহীনতার রাজনীতি কিন্তু সৃষ্টি হচ্ছে বিএনপি, কারণ বিএনপির সৃষ্টিটা কিন্তু বিচারহীনতার মধ্যে দিয়ে, আর আওয়ামী লীগের সৃষ্টি জাতি এবং নেশনের প্রয়োজনে। সেই জন্য হয়তো মুনিয়াপা একটা বিদ্বেষমূলক মন থেকে অথবা দীর্ঘদিন ক্ষমতার বাইরে এটা হতে পারে আমি জানি না, কিন্তু উনি যে কথাগুলো বলল সরকার কিন্তু সেখানে নাই। সরকার যেটাই ধর্ষণ করুক, যেটাই অন্যায় করুক, সে দল কেটা কোনটা করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে দলই করুক না কেন, অন্যায়কারীকে ছাড় দেওয়া হচ্ছে না। হ্যাঁ, হতে পারে পুলিশ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা তো আর একদম মানে রাতারাতি সব কিছু কন্ট্রোল করতে পারে না, তারা কিন্তু অ্যাকশনে যাচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে না, ধরার পরে বলা হচ্ছে না যে দল করে ছেড়ে দাও, তাদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে। কারণ আইনের মুখোমুখি করলে এই বিষয়গুলো কিন্তু প্রমাণ করতে হয়, যেমন বাংলাদেশে অথবা পৃথিবীর সব জায়গায় সবচেয়ে আমার কাছে কষ্ট লাগে যেটা, একজন নারী ধর্ষিত হলে তাকে প্রমাণ করতে হয় সে ধর্ষিত হয়েছে, এর চেয়ে কষ্টের কী থাকতে পারে। আমি একজন নাগরিক হিসাবে কোনো এক মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান হিসাবে আমি এটার কিন্তু বিদ্রুপ সমালোচনা করি, এবং এই প্রক্রিয়ার একটা পরিবর্তন আমি আশা করি যে একজন নারী যদি ধর্ষিত হয় তাকে কিন্তু খুবই সেফ সাউন্ড রেখে তার বিচারটা করতে হবে, অন্য কোনো পদ্ধতি বিশ্লেষণ করে যে তাকে প্রমাণ করতে হবে না, তাকে নিয়ে কী করি আমরা, তাকে নিয়ে গিয়ে কী বলে পরীক্ষা নিরীক্ষা শুরু করি। সে পরীক্ষা নিরীক্ষার নামেও কিন্তু অনেকে অনেক সময় অনেক জায়গাতে আরও বেশি হয়রানির শিকার হয়। এগুলো জায়গা থেকে কিন্তু আমাদের রাজনীতিবিদদেরই হোক অথবা সমাজ সংস্কারকদের হোক এরকম বিদ্রুপ কথা না বলে, এই যে কেন আজকে আমাদের নেতা মাননীয় আমাদের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কেন বলেছে খোলা পানিতে মাছ শিকার, একটি মেয়ে দেখুন আন্দোলন হচ্ছে, তোমরা ধর্ষকের বিচার চাচ্ছ, আমরাও চাচ্ছি, শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগ, বাংলাদেশের সচেতন অসচেতন, শিক্ষিত অশিক্ষিত, বোবা কালা অন্ধ সকলেই কিন্তু চাচ্ছে যে ধর্ষণকারীর বিচার হতে হবে। কারণ ধর্ষণটা করছে কে, কোনো না কোনো একজন পুরুষ, কোনো না কোনো একজন নারীকে করছে, তাই না? আবার কোথাও কোথাও ওই যে কী বলে সমকামিতার ধর্ষণের রেফারেন্স আমরা কিন্তু পাচ্ছি, সেটা কোথা থেকে, অন্ধ গোড়ামি শিক্ষার ব্যবস্থা, আওয়ামী লীগ বিএনপি আমি বলতে চাচ্ছি না। এইখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য আনতে হবে মুনিয়াপা, যদি আমরা আপনি রাজনীতি করি, আপনি বলেন যে সরকার বিচার করছে কিনা, ওই মেয়েটি যে মেয়েটি নোংরা একটি স্লোগান দিল যে আমি ওইটা আমি বলতে চাচ্ছি না, সে কথাটা আমি এ হতে রাজি শেখ হাসিনার পদত্যাগ চাই, এই মেয়েগুলোর পিছনে কারা আছে, এই যে স্লোগানটি, দাঁড়া ভাই, এই স্লোগানটি কিন্তু ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। আমি সেটাই বলতে চাচ্ছি, আমি সেটাই আমি বলতে চাচ্ছি, আমি একজন রাজনৈতিক সচেতন কর্মী যে দলেরই হই না কেন, আমি এই দেশের মঙ্গল তো চাই, যেমন মুনিয়াপা বলছে উনি বিএনপি করেন, দেশের মঙ্গল চান, আমি সরকারে এখন আছি, আগামীতে নাও থাকতে পারি, কিন্তু মঙ্গল চাই, জনগণের কল্যাণ চাই, আমরা প্রিভিলেজ মানুষ যারা আছি সমাজে তাদের উচিত হবে যে সরকার আসলে পার্টিকুলারলি এই রেপিস্টদের অ্যারেস্ট করছে কিনা। দেখুন উনি যে কথাটা বলল, নোয়াখালীর 8 জনই কিন্তু পুলিশ কাল গ্রেপ্তার করেছে, একটি গ্রেপ্তারের বাইরে কিন্তু কেউ নেই, এবং পুলিশ আইন শৃঙ্খলা সুবর্ণচরের কথা বলছিলেন, সুবর্ণচর গ্রেপ্তার, ওরা এখন জামিনে, সেটা আপা বলছিলেন, না 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 আমি বলি যে মেয়েটার কথা যেটা বললো, 6 বছরের মেয়েকে নিয়ে গেছে, পুলিশ কিন্তু সেটাকে অ্যাড্রেস করছে, হয়তো পাচ্ছে না। একজন রেপিস্ট হোক, একজন অন্যায়কারী হোক, সে তার প্রক্রিয়া করে অন্যায়কারী পালিয়ে যায়, বাঁচতে কিন্তু কেউই পারে না, তাই না? ওই যে 32 দিন আগে যে একটা ভিডিওতে দেখেন অন্যায়কারী কোনো না কোনোভাবে তার অন্যায় ছাপ রেখে যায়, পুলিশ কিন্তু তাকে ছাড় দেয়নি, ধরেছে। এখন বিষয়টা হলো যে দোষটা দিচ্ছেন সরকারকে, এই সরকারকে, এই সরকার কিন্তু সেই সরকার যে সরকার বিচারের ব্যবস্থা এই বাংলাদেশে সবার জন্য করে, সে যেই হোক না কেন। দেখুন আমাদের বিরুদ্ধে অনেক কমপ্লেইন করে বিএনপি, আমি বলি বিএনপি রাজনৈতিকভাবে যে অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদেরকে এই দোষারোপের এই কালচার থেকে না এতটা দোষারোপের জায়গায় না এসে পার্টিকুলার কিছু সিস্টেমের কথা বলেন, যেখানে আমার আপনার নোংরা তর্ক করতে না, আমি যদি এখন আপনার ওই 2001-06 সালের রেপিস্ট খুনের তালিকা নিয়ে আসতাম, আমার প্রধানমন্ত্রী 2002-03 পর্যন্ত হসপিটাল আর হসপিটাল, এই যে খুন রাহাজানি, এগুলো তালিকা মুখস্থ সবারই নাই, আমার কাছেও নেই, হয়তো আপনারাও বলতে পারবেন, এগুলোতে তর্ক করলেই তর্ক বাড়বে। আমি বলতে চাই যে আপনি বলুন যে সরকারের পার্টিকুলারলি এই বিচারে এই কাজটা করা উচিত। ধন্যবাদ, আমি একটু কাজল ভাইকে শুনে আপনাদের কাছে আসছি। কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন যে কথা বলছিলেন নীলুফার চৌধুরী মনি এবং হচ্ছে আমাদের কাজী আব্দুল ওয়াদুদ দাড়া ভাই। তো আমি যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম যে এই যে আন্দোলন,
এখন আমাদের এখানে যে দুজন রাজনৈতিক নেতা রয়েছেন তারা দুজনেই কিন্তু একটা জায়গাতে একমত যে এই আন্দোলনের বিচার অবশ্যই করতে হবে এবং সেটি বাংলাদেশের সকল মানুষই চায়। কিন্তু মাঝে মাঝে এইসব আন্দোলনকে কেন্দ্র করে নিজেরা কিছুদের ফায়দা নেওয়ার চেষ্টা করে এই বিষয়গুলো আলোচনায় আসে। তো সব কিছু মিলে দুটি জায়গা থেকে আপনার আলোচনা আমি শুনবো, যেমন বিএনপি বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে তো সরকারকে কিছুটা দোষারোপ করবেই, এটি যেরকম ঠিক, আবার পাশাপাশি সরকার উদ্যোগ নেবে সেটিও তো মানুষ আশা করে। কাজল ভাই ধন্যবাদ। আসলে একটা সমস্যা কি, যেমন আজকে আপনার যে শিরোনাম, গত কদিন ধরে তো এটাই সব টক শো বলেন, পত্রিকা বলেন, সব জায়গায় মূল আলোচিত। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, যখনই দুজন রাজনীতিবিদ আসেন, একদল সেই পূর্ণিমা ইত্যাদি, আরেকদল এই, মানে সবাই কেমন পাল্টাপাল্টির মধ্যে আছে। এই জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়, কারণ আমরা যদি অতীত ঘাটি, বাংলাদেশে কারো অতীতই এসব ব্যাপারে খুব খুব বেশি ক্লিয়ার না, কাজে দোষারোপ না করে কিভাবে সমাধান করব তার চেয়ে বেশি বোধহয় আমরা দোষারোপে বেশি ব্যস্ত। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। আমি যেটা মনে করি, যেটা মনে আপনারা করলেন, আমি সেটা দিয়ে শুরু করি যে জামিন হয়ে যাচ্ছে। আমরা সবাই দাবি করছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হোক। হ্যাঁ, এসিডের বেলা আমরা দেখছি মৃত্যুদণ্ড খুব কার্যকরী একটা সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডটাই কিন্তু একমাত্র ওষুধ না। যদি মৃত্যুদণ্ডের ভয় থাকতো তাহলে কিন্তু দেশে তো খুন হতো না, কারণ আমরা সবাই জানি খুন করলে 302 ধারায় ফাঁসি হওয়ার পথ। তারাভাই একটা কথা বলেছেন যে যিনি ধর্ষিতা হন তাকে কিন্তু আবার আদালতে আসলে বা মামলা করলে আবার পুনর্বার ধর্ষণের মতোই একটা নিদারুণ অভিজ্ঞতার দিকে যাওয়া হয়। যে ক্ষেত্রে এই সরকার কিছুটা মানবিক পরিচয় দিয়েছে সেটা হচ্ছে ধর্ষিতার জন্য টু ফিঙ্গার টেস্ট নামে একটা অতি জঘন্য পরীক্ষার ব্যাপার ছিল, যেটা এই সরকার বন্ধ করেছে। এখন খুব মডার্নাইজ কিটস আনা হয়েছে, যার ফলে মানে যিনি নির্যাতনের শিকার তার কিছুটা হলেও রিলিফের একটা ব্যবস্থা হয়েছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আদালতে কিন্তু আমি যদি দেখে চোখের সামনে খুন হয়েছে কিন্তু আদালতে প্রমাণ না করতে পারলে নাকি এটা প্রমাণিত হয় না, ধর্ষণের বেলায় কিন্তু তাই। সেজন্যই আমাদের কিন্তু মৃত্যুদণ্ডের পাশাপাশি আমাদের যে ব্রিটিশ আমলের এভিডেন্স অ্যাক্ট আছে সেটা যদি আমরা না বদলাই তাহলে কিন্তু জামিন পেয়ে যাবে এবং আইনের ফাঁক ফোকর করে বেরিয়ে যাবে। কাজে এখন সকল মহলের মধ্যে একটা দাবি মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটা দাবি খুব জোরে সোরে করা দরকার, সেটা হচ্ছে আমাদের যে সাক্ষ্য আইন যেটা সেটার একটা যুগোপযোগী পরিবর্তন বোধ হয় ভীষণ জরুরি, নইলে অপরাধীরা এই এই সাক্ষ্য আইনের সুবিধাটা নেবে, এটা হচ্ছে আমার এক নম্বর ব্যাপার। আর আপনি যেটা বললেন যে এই ঘোলাপানিতে মাছ শেখার ব্যাপার, এটা চেষ্টা নেই, এটাকে অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে আমি বলছি, দেখেন যখনই কোনো এরকম সামাজিক আন্দোলন হয় একটা পক্ষ কিন্তু এই সুযোগটা নিয়ে থাকে। যেমন আপনি যখন বাচ্চারা যখন রাস্তায় নেমেছিল তখনই কিন্তু আমরা এই সরকার বিরুদ্ধে এই সব স্লোগান টোগান দেখেছি, আর যেটার কথা দাঁড়াবে উল্লেখ করলেন এই স্লোগানটাও আমরা সবাই ফেসবুকে দেখেছি। আমি মনে করি আমরা বোধ হয় কিছু কিছু সুযোগ সন্ধানী সুযোগ সুবিধাভোগী সব জায়গায় থাকবে, এর দায় কিন্তু কোনো দলও নিচ্ছে না। কাজে এইরকম অপচেষ্টা যারা করেন তখন হয় কি, তারা সরকারকে একটা সুযোগ করে দেন যে সরকার তখন ওদিকেই বেশি দৃষ্টি দেয়, মূল সমস্যাটাকে আড়াল করতে সরকারের পক্ষে নৈতিক একটা শক্তি যোগায়। কারণ আপনি আমি ধরেন যে ঘটনাগুলি ঘটছে, প্রত্যেকটা পুলিশে ধরা হচ্ছে, হ্যাঁ জামিন হচ্ছে, সেটা আমি আগেই ক্লিয়ার করলাম, তারপরেও যদি খালি সরকার পতনটাই মুখ্য উদ্দেশ্য হয়ে যায় কিছু কিছু স্লোগানে কিছু কিছু পোস্টারে, তখন কিন্তু সরকারকে অন্য অবস্থান নিতে হয়। খুব সঙ্গত কারণে যে কোনো সরকার এটি নেবে, আওয়ামী লীগ সরকার বললেন সকল সরকারই নেবে। আর যে যারা এই অপচেষ্টাগুলি করছে তারা তো সরকারকে পতন ঘটাতে পারবেনই না, বরং এই আন্দোলনটার মধ্যে একটা বাধার পাহাড় সৃষ্টি করবে। তাদের ধন্যবাদ আপনার সঙ্গে আবার যুক্ত হবো। মনে শেষ করছি এক লাইনে, জি কাজল ভাই আবার যুক্ত হবো আপনার সঙ্গে। আমি মনে পাই যে ঘোলাবানিতে মাছ শিকারে যে কথাটা আমরা বলছিলাম ধারাবাহিক কিছু ইঙ্গিত দিয়েছেন, ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনি দেখেছেন কিছু পোস্টার, একেবারেই সেই পোস্টারগুলো যে ফটোশপ করা সেটি সবাই বলছেন, এবং যেখানে আপনার অবস্থান নিয়েছেন কি বলে যে একেবারে সশরীরে যেই আমাদের তরুণটি কিংবা যেই তরুণীটি তিনি যে পোস্টারটি নিয়েছেন দেখা গেছে সেই পোস্টারটি আর নেই, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যরকম কোনো বক্তব্য দিয়ে তাকেই দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যমগুলোতে একরকম ছবি আসছে, আপনার ফেসবুক সহ অন্য মাধ্যমে আরেক রকম আসছে। তো এই জায়গাতে বলা হচ্ছে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা। তো এখন এই বিচার কি সেটা কিন্তু সবাই চায়, আপনারাও চান, আওয়ামী লীগও চায়, আওয়ামী লীগ অবশ্য সরকারে আছে, কিন্তু
এই সুযোগ সন্ধানীরা কি আপনাদের দুই পক্ষের চাওয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে কিনা আপনার কি মনে হয়? শুনেন, আপনি যদি আপনি সরকারে আছেন, সমস্ত হ্যান্ডস আপনার, আপনাকে সরকারের প্রশাসন রাতে দিনের ভোটটা রাতে করে পাশ করিয়েছে, আর দিনের কাজটা দিনে করতে পারবেন না, এটা কি বিশ্বাস হয় না? এটা চাইলেই কিন্তু আপনি করতে পারেন, কিন্তু আপনার বাধা কোথায়, আপনার সমস্যাটা কোথায়? এবং লোকগুলো যদি আপনার ঘরেরই হয়, আপনার বিচার করতে সমস্যাটা কোথায়? যখন দেখা যায় বিচারহীনতা বেড়ে গেছে, বিচারহীনতা আজকে দেখেন রেপের জন্য 97% ফাইনালি গিয়ে, এই যে লম্বা লেন্দি মামলার প্রসেসিংটা, তারপরে ফাইনালি গিয়ে 97% মহিলা এর বিচার পায় না। তো বিচার যদি সঠিকভাবে হতো তাহলে তো মৃত্যুদণ্ড, রেপ করে মেরে ফেললে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন এমনিই ছিল। এটা দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর হচ্ছে না, না হতে হতে যখন এই যে বিচার না হওয়া, মাত্র যে 3% নারী বিচার পান, এটির জন্য কি এই সরকার দায়ী নাকি পুরো প্রক্রিয়াটা দায়ী? এই সরকারের আমলে কি 3% বিচার পাচ্ছে? সরকার অবশ্যই যুগে যুগে সব সরকারই কম বেশি দায়ী, তবে এই সরকারের ক্রমবর্ধমান বলাটা ভুল হবে। এই সরকারের রেপটা এখন এমন যে রেপই এখন বাংলাদেশ দখল করে ফেলেছে, সেইখানে যদি বিচারহীনতা, কালকে যদি বিচার করতে কিচ্ছু না, কোনো আইন বানাতে হয় না, যে আইন আছে সেই আইন বলবৎ করলেই হয়ে যায়, সেইখানে যদি কালকে জাস্ট ফর ডিএনএ টেস্ট করে যদি 7 দিনের মধ্যে যদি তড়িৎ বিচার অনেক ক্ষেত্রে হয়, আর এটা এই বিচারগুলো করলে জনগণ খুশি হবে, সরকারের সুনাম হবে, সেইখানে 7 দিনে ডিএনএ টেস্ট, এখন বিজ্ঞান অনেক উন্নত, ডিএনএ টেস্ট করে যদি দুই একটা বিচার করতো, আপনার মনে পড়ে যে আপনার সে গাজীপুরে যখন 4 জনকে যখন রেপ করলো, সেই ছেলেটাকে যখন ক্রস ফায়ারে দিল, ক্রস ফায়ার কোনো বিচার হতে পারে না, তারপরে কী করলো কারা, তারা গুজব ছড়িয়ে অভ্যস্ত, তারা করেও অভ্যস্ত, যখন ক্রস ফায়ার লাশ নিয়ে যাচ্ছে তখন কিন্তু দুই পাশে মিছিল হচ্ছিল, পরে খোঁজ নিয়ে জানা গেলো এই মিছিলটা কে করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, সেটা সেটা সরকারের ক্রস ফায়ারকে এখানে স্বীকৃতি দিল, ক্রস ফায়ারকে এখানে বৈধতা দিল, দিস ইজ নট ফেয়ার। তো সেই জায়গায় আমি আপনার এই কথাটা বলবো, যে সেটা দাঁড়াবাই অনেক কথা বলছে, যেটা যে ইয়াসমিন, ইয়াসমিনের কথা আমি সাথে সাথেই বলছি যে 3 জনের ফাঁসি হয়েছে, এবং ইয়াসমিন কিন্তু একটা মানে বিচ্ছিন্ন ঘটনা, এই কারণে যে ওটা প্রশাসন কর্তৃক হয়েছিল এবং সেটা বিচারও হয়েছে, এবং সেই ইয়াসমিনকে কেন্দ্র করে একটা সরকারকে পতন ত্বরান্বিত করা হয়েছে। তখন সেই ইয়াসমিন যদি প্রত্যেক রেপেরই একই চরিত্র, কষ্ট হয় তার জন্য, কিন্তু তারপরে সেটার জন্য সমস্ত বিএনপি, সমস্ত বাংলাদেশের বিএনপি সাফার করেছে, আর এখন ঘরে ঘরে রেপের দুর্গ বানিয়ে ফেলেছে। এখন শুধু তাই না, তারা নিজেরাই রেপ করে নিজেরাই মিডিয়াতে ছাড়ছে, এই যে মিডিয়াগুলোতে ছাড়ছে, এরপরে যদি আপনি কিছু বলতে যান সেইখানে আপনার এত কথা হবে কেন, যে এইখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে হচ্ছে? অথবা ওবায়দুল কাদের তো এটাও বলেছেন, সরকার কারো দয়ায় নয়, জনগণের ইচ্ছায় টিকে আছে। জনগণ কি সত্যি ইচ্ছা করেছিল? যদি জনগণ ইচ্ছেই করে থাকতো তাহলে দিনে কেন ভোট হলো না, তাহলে দিনে কেন রাতে হলো কেন? এই প্রশ্ন তুললে তো আওয়ামী লীগ কাউন্টার প্রশ্ন দিবে, যদি দিনের ভোট রাতে হয়ে থাকে তাহলে জনগণ কেন ঠেকালো না, এই উত্তরটা আওয়ামী লীগ দেবে। জনগণ তো বুঝতেই পারে না, জনগণকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, এখন যদি অন্য কোনো দেশেরও যদি কোনো সঙ্গীত পরিবেশন হয় জাতীয় সঙ্গীত হিসেবে, জনগণ ওইটাও তামসা দেখবে, কারণ জনগণ তামসা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। যখন আপনার ঘরের একজনের দুর্ঘটনা ঘটেছে, আমি আমার ঘর থেকে জানালা ভাঙা, তামসা দেখা জনগণের জাগরণ কেন বিএনপি ঘটাতে পারছে না? শুনেন, আপনি কিভাবে জাগরণ, আপনি তো বুক বরাবর গুলি করেন, আবার কিছু বিএনপিকে তো আপনি নিয়েই ফেলেছেন, কিনেই ফেলেছেন, এটাও একটা কথা হতে পারে। আমি আপনার স্লোগানের কথা বলেছেন, এইখানে স্লোগান, যে কোনো স্লোগানে, কোনো মৌখিক গণতান্ত্রিক দেশেও স্লোগান কিন্তু সরকারকে নিয়েই হয়, সেইখানে স্লোগানগুলো আমিও দেখে এসেছি, যে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড় বা কিছু, এগুলো না মানে অশ্লীল কথা, এরকম অশ্লীলের এরকমও আমরা দেখেছি। 10 জন মানুষ থাকে, 10 জন একটা ফ্যামিলিতে, 10টা ভাই বোন যদি থাকে, 5টা ভাই বোনই, সবাই কি একরকম হয় না? আমি বলছি আপা, এরকম আন্দোলনের মাঠে এরকম প্লেকার্ড কারো হাতে দেখা যায়নি, দেখা যাচ্ছে শুধুমাত্র সামাজিক মাধ্যমে। আমি আপনাকে এটুকু বলি, আপনি যখন একটা মেয়ে যখন হাতে প্লেকার্ড নিয়ে বলে বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর, আপনি বলেন আমার তো লোমগুলো সব দাঁড়িয়ে যায়। ওই মেয়েটার বয়স যদি 18 থেকে 28 হয়, এগুলোর কথা বলা হচ্ছে না, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোনগুলোর দিকে বলছি। আমি শুনেন, ফেসবুকটা এটা এমনই একটা জিনিস, এখানে ভুলও আছে শুদ্ধও আছে। আপনারা যখন বাধ্য হন সাংবাদিকরা, অনেক সময় মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে, ফেসবুকে ভাইরাল হওয়ার পরে বাংলাদেশে অনেক পত্রিকা এবং টেলিভিশন পরে দেখাতে বাধ্য হয়। নোয়াখালীর ঘটনাটাকে যদি আমি বলি, তা ফেসবুকে যদি আমরা সবাই না দেখতাম,
তাহলে কিভাবে সরকার এখানে এটা তো স্বীকারই করতো না? কারণ আমি সিলেটের ঘটনা যদি বলি, এমসি কলেজের যে ভিকটিমের হাজবেন্ড যখন ফোন করলো পুলিশ কমিশনারকে, পুলিশ কমিশনার বললো যে ঠিক আছে আমি দেখবো নে, সে কিন্তু গুরুত্ব দিল না। ওইখানে যদি আওয়ামী লীগের যে সবাই পচে গেছে গলে গেছে আমি বলবো না, ওই দুই একটা আওয়ামী লীগ তো এখনো আছে দাঁড়া ভাই, খালি ঝগড়ার জন্য ঝগড়া করলে তো হবে না। দুই একটা আওয়ামী লীগের মধ্যে তো একটা আওয়ামী লীগ সেই ওসিকে ডেকে নিয়ে আসে, ওসি কি আপনি আমি মনেও যদি ডাকতাম ওসি কোনোদিন আসতো না, বরং আমি মামলা দিলেও নিত না। ওই ওই আর 32 দিন ওই মহিলাটা ঘুরে বেরিয়েছে, সে চেয়ারম্যানের কাছে গেছে, স্থানীয় কমিশনারের কাছে গেছে, বেগমগঞ্জে, কেউ তার কথা শুনে নাই। এবং ওইখানে একটা অটো চালক রিক্সা চালকরা যখন মাস্তান হয়ে গেছে এমপির মানে আপনার ছায়ায়, চেয়ারম্যানের ছায়ায়, তখন আপনার এত বড় বড় লোকগুলা কেউ দেখেও না দেখার ভান করে আছে, কেউ আপনার এই বিচারগুলো করেনি। এই যে বিচারহীনতা সরকারের, সরকার যখন এটা জানলো ঊর্ধ্বমহল, সাথে সাথে সরকার কেন অ্যাকশনে গেল না? এটা এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আমি শেষ করি, আপনি ভিডিও করছেন, আপনি ভিডিওটা ছেড়ে দিলেন, আচ্ছা ছেড়ে যেই দেখ না কেন, আপনি ভিডিও যখন দেখলেন যে ওইখানে ছাত্রলীগ, যুবলীগ বা রিক্সা লীগের ছেলেরা এই কাজটা করেছে, রিক্সা লীগের এখনো তারা দিব্যি ভিআইপি মর্যাদা পাচ্ছে, আপনি থানার অবস্থা নিশ্চয়ই দেখেছেন। এই আলোচনাগুলো করবো আমি, তার আগে একটু দাঁড়া ভাইকে শুনি। দাঁড়া ভাই, এই যেহেতু আওয়ামী লীগ সরকারে আছে, এখন বিচার আপনারা বলছেন যে বিচারের মুখোমুখি করছি, আবার যেহেতু প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও এরকম নির্যাতনের খবর আসছে, তো দায় তো আপনাদের উপরই চাপানো হবে, এবং বিএনপি বিরোধী রাজনীতি করে, বিএনপি তো আপনাদের দোষ খুঁজবেই না। আমি ঠিক আছে, সেইটাকে ঘোলা পানিতে মাছ শিকার কেন মনে করা হবে? মনে করছি এই কারণে যে নিশ্চয়ই এখানে মনিয়াপা যে বক্তব্যগুলো দিল, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমাদের সাংবাদিক ভাই জাকারিয়া ভাই শুনেছে এবং দর্শক শ্রোতা শুনেছে। বিষয়টা হলো, মনিয়াপাটা কথা বলেছে, আমি বলিনি, সেটা হলো 7 দিনে বিচার করা হয় না কেন? মনিয়াপা তো বাংলাদেশের মানুষ, মনিয়াপা 2 বা 3 বার সরকারি ছিল, কখনো কি বিএনপি কোনো বিচার 7 দিন না 7 মাসের মধ্যে সম্পন্ন করতে পেরেছে? এই বিচারগুলো কিন্তু মনিয়াপা জানে না। এখন বলতে হবে সরকার ঘায়েল করতে হবে, সরকার নামে না কেন, জনগণ নামায় না কেন, আমাদের কথায় আসে না কেন, মনিয়াপাদের এই রাগে হয়তো বলতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি যে বিচারটা আমরা বিচারের মুখোমুখি করছি, বিচারের মধ্যে জাকারিয়া ভাই যে সুন্দর করে কথাগুলো বলেছিলেন, আমাদের যে এভিডেন্সের মধ্যে অনেক ঝামেলা এখনো আছে, যেগুলো আমাদের আরও পরিবর্তন করা হচ্ছে, যেটি উনি বললেন যে এই সরকারই সেই সরকার যে অন্ততপক্ষে কিছুটা হলেও নারীর মান সম্মানকে কিছুটা হলেও এই এই যে এভিডেন্স একজন সমাজের হিতৈষী ব্যক্তি, আমি আওয়ামী লীগ বলবো না, উনি যেহেতু একটা কটাক্ষ করে বললো বিএনপি বললে যেত না, বিএনপি সেটা বলে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, বিএনপি এরকম কোন দুঃসময় কারো পাশে দাঁড়িয়েছে কিনা আমার সন্দেহ আছে, সেই জন্য আওয়ামী লীগের একটা লোক কিন্তু বলেছে, ধরেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিচারের মুখোমুখি আমরা দাঁড় করিয়েছি। আমি বলি এগুলোর আমি এগুলো কিন্তু এই আলোচনাগুলোকে করতে আমার খুব বিতর্ক, আমার কাছে খুব খারাপ লাগে। খারাপ লাগে কারণে সরকার এত কিছু করার পরে অন্তত মনিয়াপার বলা উচিত ছিল যে হ্যাঁ এটুকু ধন্যবাদ দেই আমি যে সরকার অ্যারেস্ট করছে। বিএনপির এই কালচার কিন্তু নাই, আপনার বড়ুরার সেই মেয়েটি যাকে রাতভর ধর্ষণ করে কুমিল্লার একটা না হাজার হাজার, আমি এখন তো তথ্য নিয়ে আসিনি, আপনার খাতা নিয়ে আসিনি, খাতা যেদিন আনবো সেদিন বলবেন কত হাজার নেবেন। আমার বাড়ির পাশের মহিমা, আমার বাড়ির পাশের মহিমা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছিলেন, যে এমনই তাকে উলঙ্গ করে সারা রাত রেপ করে তাকে কি অবস্থায় গাছের সাথে বেঁধে রেখেছে, বিএনপি করে, ছাত্র দল করেছে, ওই আপনার মাস দল করেছে, শাক দল করেছে, আপনি সব যত দল আছে আপনাদের সব ওরাই করেছে কিন্তু এটা কাজটা। আমি ওদিকে যেতে চাই না, আজকের এসব আলোচনা যারাই শুনবে তারা অন্তত আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য মিনিমাম ইজ্জতের মধ্যে একটা মিনিমাম বিচার করে, এই জন্য আজকে পরিস্থিতি খারাপ। আমি সরকারকে কত উলঙ্গ করে কথা বলবো? ওই যে মেয়েটি যে একটা বিচ্ছিরি একটা স্লোগান দিয়ে যে এই কথাগুলো বললো, বলা উচিত ছিল বিএনপির পক্ষ থেকে যে এই মেয়েটি খুবই গর্হিত অপরাধ করেছে। এমনি তো ওই মেয়েটি যে করেছে সেটা তো নিশ্চিত নয় কেউই, আমরা বলছি এগুলো কারণেই বলছি। আজকে যদি বিএনপি এই আন্দোলনের সাথে ঠিক একাত্মতা ঘোষণা করতো যে তাদের বিচার চাই, সরকার এই বিচারগুলো করতে হবে, বিএনপি যদি বড় একটা আমরা কি বলে একটা ব্যবস্থাপনা দেখতাম আমরাও ভালো লাগতো, যে আমরা সরকারিও চাই যে এগুলোর বিচার হোক। আর একটা কথা উনি বলেছে যে ক্রস ফায়ারের বিষয়টা বলেছে, ভাই ক্রস ফায়ারের কালচার করেছেন আপনারা,
চাষ করেছেন আপনারা, আওয়ামী লীগকে ধ্বংস করে চেষ্টা করেছেন, যে ক্রসফায়ার করে শেষ করেছেন, আপনারা পারেননি থামাতে, নিজেরা আবার আইন চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, এগুলো যাচ্ছি না। আর একটা বলেছে বিএনপি কেনা বেচা হয়, আসলে তো সত্য, বিএনপি তো কেনা বেচার মধ্যে দিয়ে মিলিটারিরা বিএনপি করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ কখনো বেচেও না, কেনেও না, ওইটা কেনা হলো ঘুষখোরদের কেনা যায়, সবাইকে, ঘুষখোররা তো সব দলেই থাকে, সব জায়গাতেই থাকে, সুবিধাবাদীরা সব জায়গায়। আপনি নিজেই বলতেছেন যে অনেককে বিএনপি আওয়ামী লীগ সেটা হলো এই। আর একটা বিষয় হলো আমি বলি যে প্রত্যেকটা জাস্টিফিকেশন বিচার করতে, উনি বললো 97% মহিলা বিচার পায় না, 3% পায়, তো আমার কথা না, তো পত্রিকার কথা ভাই, পত্রিকা তো সবাই লিখে না না, এটা এটা ঠিক আছে ভাই, বুঝলাম, আসলে তো পায় না। হ্যাঁ, বিচারহীনতা, এই হীনতা শুধু আওয়ামী লীগের আমল না, গরিব মানুষের জন্য অত্যন্ত, কিন্তু এখানে এটাকে কিন্তু আমরা বিচারহীনতা বলতে পারি না, সেটা হচ্ছে আদালতে প্রমাণ করা না করার ব্যাপার। আমি বিচারহীনতা বলতে এই যে গণহারে যে তারপরে হচ্ছে না, আমি বলি না না না, এই বনি আপা, বিএনপি আমলে কিন্তু বিচার কয়টা হয়েছে এরকম বলেন তো, তখন কেন আপনি 10% করতে পারলেন না, তখন কেন তো আপনি যারা সরকারের সাপোর্ট দিয়ে কেন তো হয় নাই তেমন, আপনি আমি লাখ লাখ হয়েছে, আমি জানি না, আপনি একজন নারী, আপনি একজন নারী, আপনি আমার বোন, আমি বলি আপনি হয়তো তালিকা ধরে কিছু তালিকা নিয়ে আসছেন, এসব কথা বলবেন যে অসত্য তথ্য হয়তো ওই সময় ওই বিএনপির পত্রিকায় ছাপা হয়েছে, ইনকিলাবের পত্রিকায় ছাপা হয়েছে বলবেন হয়তো, বা এখনকার পত্রিকা যেগুলো ছাপা হচ্ছে আমি সেগুলো নিয়ে বলছি, এগুলোর কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারও চলছে, একটিও কিন্তু ফাঁক যায়নি, একটি হত্যাকাণ্ডের বিচারও কিন্তু ফাঁক যায়নি, মানে একটি ধর্ষণের বিচারও কিন্তু ফাঁক যায়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে। বিএনপির উচিত এই ধরনের ন্যাক্কারজনক সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা করে। আপনারা আজকে আমি একটু আমি রাজনীতির কথা বলি, কেন বিএনপি আজকে জনগণকে সম্পৃক্ত করতে পারে না, এর একটি ওরা বলে খালি পুলিশ পুলিশ মারে, এই পুলিশ আওয়ামী লীগ কি সুমা খেয়েছিল, পুলিশ কি আওয়ামী লীগ সুমা দিছিল, এই শোনেন, আরে ভাই আমি তো তার ভিকটিম, কত দের নেবেন আর, আমার কত নেতা রাস্তার রাজপথে রক্তারক্তি হয়ে গেছে। বিষয় হলো আন্দোলন সংগ্রাম জনগণের জন্য করতে গেলে নির্যাতন বলেন, কারাভোগ বলেন, সাহস বলেন করতে হয়। এখন যদি আপনারা বোরকা পরে পালিয়ে যান, এখন সরাসরি গুলি করে দেয়, তখন মারধর করতে, আমাদের মারে নাই, হাজার হাজার লোককে গুলি করে, আপনি কি আইন হইতে পারতেন, 25,000 মারছেন আপনারা, 1-2,000 27,000 মারছেন আমাদেরকে 5 বছরে, আমরা 12 বছরে কিন্তু কোনো খুন এর পরীক্ষিত হিসাব যে কতটা ক্রসফায়ার হয়েছে, বিএনপির আমলে 5 বছরে হয়েছে 1200 আর আমাদের হয়েছে 920 বছরে। আমি ধন্যবাদ, আমি বলতে চাই, আমি না শুনে আপনাদের কাছে আসবো, আমি আপনাদের শেষ করবো, মনিয়াপাকে বলবো, আমি রাজনৈতিক কর্মী, সে আপনি রাজনীতি করবে, আপনিও ছাত্র সংগঠন করা মানুষ, আমি ছাত্র সংগঠন করা মানুষ, আমি বলি সেটা হলো যে আপনারা সেই কথা বলতে আসেন যারা মানুষ শুনলে যেন বলে যে না এরা পলিটিশিয়ান, এরা জনগণের কল্যাণের কথা বলে। এখন আপনার মনে দুঃখ আছে ভোটে আসতে পারেন না, জনগণ ভোট দেয় না, এই দুঃখ দিয়ে এই আলোচনাটাতে আসবো, আপনারা পারেন না কেন জনগণ সম্পর্কে কথা বলেন। জি কাজল ভাই, আপনি শুনছেন নিশ্চয়ই, এর আগেও আমি এই প্রশ্নটি করেছি, আজকেও আপনাকে আমি করতে চাই, এই যে এই ধর্ষণ বলি কিংবা অন্যান্য যে কোনো অপরাধের কথাই বলি, এখন এই ক্রসফায়ার কি বলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এদেরকে ক্রসফায়ার দেওয়া হোক, এরকম দাবির কথাও নিশ্চয়ই সামাজিক মাধ্যমে দেখছেন, অনেক মানুষই বলছে, কিন্তু অপরাধ যত বড়ই হোক না কেন, বিচারহীন হত্যা কখনো সমাধান হতে পারে? কাজল ভাই, না আমি ক্রসফায়ার এটা মনে করি না সমাধান হতে পারে, এটা মানুষের আবেগে বা অনেক সময় বিতৃষ্ণা থেকে বলে। আমি যেটা মনে করি, বিচার করতে হবে, বিচার যে করা যায়, ফেনীর নুসরাতের ঘটনা কিন্তু এটা একটা উদাহরণ, খুব অল্প সময়ে কিন্তু নুসরাতের পুরো বিষয়টির বিচার হয়েছে এবং শাস্তি বিধান হয়েছে, তো নুসরাতেরটা যদি করা যায় অন্যগুলি কেন করা যাবে না? আমার যেটা পরামর্শ থাকবে বা দাবি থাকবে সরকারের কাছে, সেটা হচ্ছে নুসরাতেরটা আমরা যেমন তাড়াতাড়ি করতে পেরেছি, এই জাতীয় সকল অপরাধের দরকার হলে বেঞ্চ বানিয়ে হোক, স্পেশাল বেঞ্চ বানিয়ে হোক, এই বিচারগুলি করা যেতে পারে, যেতে পারে, এই এই জোর থেকে বলছি, নুসরাতেরটা কিন্তু উদাহরণ আছে আমাদের সামনে, কতদিনে এই বিচার সংগঠিত হয়েছে, কতদিনে তাদের ফাঁসি মানে তাদের রায় দেওয়া হয়েছে, তো এক নুসরাতের ঘটনা যদি অনুসরণ করে এই সরকার আমলে এই সরকার কেন তাহলে বাকিগুলি করছে না, বাকিগুলির এই দীর্ঘসূত্রতা যদি থাকে তখনই কিন্তু মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয় যে দলের লোকগুলো করছে না বা ইত্যাদিতে। মনে রাখতে হবে নুসরাতের সঙ্গেও কিন্তু স্থানীয় আওয়ামী লীগের লোক জড়িত ছিল এবং তাদের বিচার হয়েছে, তো সরকারের এই সদিচ্ছাটা প্রমাণের দায়িত্ব কিন্তু সরকারের, সেক্ষেত্রে সরকারেরই বাকি সবগুলোর ব্যাপারেও নুসরাতের মধ্যে দ্রুত বিচার করে শাস্তি বিধান করতে হবে। আমরা সেটা আশা করি। কাজল ভাই অনেক ধন্যবাদ আপনাকে, মনে আপনি কি বলতে চাচ্ছিলেন তারপরে আমি একটু প্রশ্ন করব। আমি বলতে চাচ্ছি কয়েকটা কথা, একটু যদি সময় দেন, যে ঘোলা পানিতে মাছ, যেটা আপনি এই মাঝখানে আমাকে বলেছেন,
এই মাসটা আমি এইভাবে বলতে চাই, ইমরান সরকার নিশ্চয়ই মনে আছে যে শাহবাগে যে আন্দোলনটা করেছিল, আজকে ইমরান সরকার কোথায়? নো হোয়্যার। তো ইমরান সরকারকে দিয়ে যখন আন্দোলন করালো মুক্তিযোদ্ধা পরিবারদের, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার পরিবার প্রথম দুই তিন দিন গেছে, তারপর যখন দেখছে এটা সরকারের আরেকটা ভিতরে একটা বুজরুকি আছে, তখন কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধারা যার যার বাসায় চলে গেছে, কষ্ট পেয়েছে দ্বিতীয়বারের মতো, তৃতীয়বারের মতো। ঠিক তেমনই আজকে আবার তারাই খোলা জলে মাছ শিকার করছে। এই কারণে দেখবেন আপনি প্রত্যেকটা আন্দোলনে যারা যেই দিন সেক্রেটারি ছাত্রলীগের বললো যে ছাত্রলীগের ছেলেরা তো কারো দিকে তাকিয়েই দেখে না, রেপ তো দূরের কথা, পরের দিনই আমরা দেখলাম উত্তর মহানগর কাজের মেয়েকে রেপ করার জন্য অ্যারেস্ট হলো ছাত্রলীগের সভাপতি। এরপরে আপনার দেখেন সভাপতি যখন বললো যে আমাদের ছাত্রলীগ এমন কিছুই না, তারা কিন্তু ওইখানে দাঁড়ায় ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় তারা আন্দোলনে ঢুকে গিয়ে আবার আন্দোলন করাচ্ছে, দুই একটা ভিকটিমকে, ছোটোখাটো ভিকটিমকে নিয়ে যাচ্ছে এবং এইভাবে তারা আবারও দখল করবে। এই যে গুজব বলেন যেটা বলেন এটা দখল করবে, দখল করে তারা আবার আরেকটা নৃশংস ঘটনা ঘটাবে, ওই যেটা নিরাপদ সড়ক চাই, কোটার আন্দোলন, এইসব আন্দোলনের মতো তারা নিজস্ব কিছু লোক ছেড়ে দেয় সরকার, কারণ সরকার অপকর্ম করতে করতে এত বড় তার কলিজাটা হয়ে গেছে যে এখন অপকর্মের কলিজা ছাড়া বাংলাদেশ আর কিচ্ছু দেখা যায় না। আমি আজকে এই ত্রুক বলতে চাই, আমি আপনি বলবেন, আমি ছোট করে একটু জানতে চাই, এই যে এই অপরাধ সংঘটিত হলে ধর্ষণ হোক আর অন্য যে কোনো অপরাধী হোক, আপনারা কি এই অপরাধীর সঙ্গে কোনো লীগ জড়িত কিনা, সেটি হোক ছাত্রলীগ, শ্রমিক লীগ কিংবা অন্য যে কোনো লীগ, এটিকে বেশি গুরুত্ব দেন না? যখন আমরা প্রত্যেকটা অপরাধীর ব্যাকগ্রাউন্ড আপনারা সাংবাদিক হিসেবে আগে জানেন, লোকটা কি একটা যদি ব্যাংকও চুরি করে তারপরেও আপনি বলেন লোকটা কি ছিল, কে ছিল, কারা ছিল, সেই লোকটা খোঁজ নিতে গিয়ে যখন দেখা যায় সরকারি সাথে সাথে আপনাদের কাছে ফোন আসে বা পুলিশের কাছে ফোন আসে, সব কিছু মিলে যখন আমরা দেখি যে সবই গণহারে সরকারি দল, তখন আপনি কেন বলবেন না সরকার এটা পৃষ্ঠপোষকতা এই কাজগুলো করাচ্ছে? আমি আপনার যেটা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই ধরনের জঘন্য অপরাধীদেরকে, এটা আপনি বলবেন? আমি প্রমাণসহ বলছি, কাজল ভাই এবং দারা ভাই দুইজনে একই বাক্যে কথা বললেন। কাজল ভাই ভদ্রভাবে, কাজল ভাই আমার বড় ভাই, সাংবাদিকের ভাষায় বলছেন আর দারা ভাই আওয়ামী লীগের ভাষায় বলছেন। নারীর ক্ষমতায়ন নিয়ে আপনার মিথ্যা উপাত্ত কতটা আওয়ামী লীগ সংগ্রহ করে দেখেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে দক্ষিণ এশিয়ার নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যে শ্রেষ্ঠ একটা সার্টিফিকেট এনেছে আপনি আমি জানি সবাই, কিন্তু সেই একই রিপোর্টে কী লিখে আছে, রিপোর্টের ভেতরটায় কী লিখে আছে আপনি দেখেন। এক, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এই সুযোগ সূচকে 2006 বাংলাদেশের অবস্থান ছিল 107 আর বর্তমান অবস্থা 141। দুই, নারী শিক্ষার সুযোগের সূচক 2006 ছিল 95 আর এখন 2020 ওটা 120। নারী স্বাস্থ্য সূচকে 2006 ছিল 113, 2020 ওটা 119। নারী নির্যাতন ও ধর্ষণের পরিমাণ 2002 থেকে 6 গড়ের চেয়ে লীগ সরকারের আমলে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে 5000। এই যে তাহলে আওয়ামী লীগের সরকারের সফলতাটা কোথায়? ভিতরে ওই যে সাংবাদিকরা পত্রিকায় হেডলাইন একরকম লেখে, ভিতরে আরেক রকম লেখে না? ঠিক তেমনই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ভিতরে কি আরেক রকম, মানে অন্য তথ্য দেয়, যখন এতদিন তারা বলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নারীদের ক্ষমতায়নের জন্য সার্টিফিকেট দিয়েছে, এইটা যখন আমি পড়তে গেছি ওনাদের কথা মতো নইলে, আমি 20টা এমপির কাছ থেকে, 20টা নেতার কাছ থেকে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শুনেছি, শোনার পরে তখন আমি দেখলাম যে আমি এটা পড়তে গিয়ে আমার মাথা খারাপ, যে এটা যদি ইকোনমিক ফোরামের সফলতা হয় তাহলে ব্যর্থতা কি আমি জানি না। কাজল ভাই যেটা বলছে যে র‍্যাব বিএনপি সৃষ্টি করেছে সবই ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ নবম ইলেকশনে আওয়ামী লীগ বলেছিল তাদের নির্বাচনী ইস্তেহারে প্রথম কথায় যে র‍্যাবকে তারা ডিলিট করবে এবং ক্রস ফায়ারকে তারা কোনোভাবেই স্থান দিবে না, তার বিচার করবে, তাতে কি তারা করেছে নাকি আরো বেড়েছে আপনি বলেন? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা মানবতাবাদী মানুষ তারা কিন্তু বাংলাদেশকে বলছে বাংলাদেশ এখন নারী ক্ষমতায়ন এবং নারী স্বাধীনতার জন্য উৎকৃষ্ট জায়গা, এই ফোরাম কিন্তু উনি নিয়ে আসলো ইকোনমিক ফোরাম, এরকম ফোরাম যে বিদেশে কত আছে কিভাবে চান আপনি, সব দেওয়া যায় কিছু বিনিময়ে, এটা হয়। আমি কিন্তু বলছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যারা প্রতিনিয়ত আমাদেরকে এই কথাগুলো বলছে, আপনি পার্শ্ববর্তী দেশ বলেন, এমনকি আমাদের যারা একসময় শত্রু ছিল পাকিস্তানের অনেক অর্থনীতিবিদ কিন্তু বলছে, এমনকি পাকিস্তান না এখন না ছিলই তো, ওরা তো আমাদের শত্রু, এখনও আছে আমাদের শত্রু তা বলছি না, এখন তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, এমন সে বাণিজ্যিক সম্পর্ক কোথাও কোথাও রয়েছে, সে দেশের প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলে তোমার ওই সুইজারল্যান্ড করার দরকার নাই, তুমি আগে আমাকে বাংলাদেশের মতো একটি দেশ গড়ার
পরিকল্পনা বলো, সেখানে এটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু পাকিস্তান যদি চুরি করা হয় তো আপনারা পরে বলেন, এখন বলেন না। তাহলে আমি ইন্ডিয়ান একটা অর্থনীতিবিদের কথা বলি, সেটা বললে বলবেন যে আমাদের লোক। উনি কি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে সেই দেশ যে ইন্ডিয়ার এখনো অর্থনৈতিক বিষয়ে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, ওই ফোরাম টোরাম বাদ দেন, নারী স্বাধীনতা এবং নারী উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বহু অর্গানাইজেশন তাকে পুরস্কৃত এবং প্রশংসা করছে, এটা হয়তো উনি বলছেন। আর কথা বলি, এগুলো সঠিক উন্নয়নও সঠিক, কিন্তু এই ধরনের অপরাধ যখন ক্রমাগত ঘটে আমি বলি তখন আপনাদের সে উন্নয়ন ম্লান হয়। সাংবাদিক জাকারিয়া বলেছে নুসরাতের হত্যার বিচার হয়েছে 6 থেকে 8 মান্থের মধ্যে, এই যে হত্যাকারী ধর্ষণকারী যারা হচ্ছে এখন, রিফাতের বিচার হয়েছে খুব বেশি হলে 1 বছরের মধ্যে। সাগরণী তনু সব বিচার তো সঠিকভাবে প্রমাণ করা কোর্টের পক্ষে অনেক মুশকিল হয়, প্রমাণ করতে পারলেই হবে। ক্রমাগত অপরাধীরা করছে কে, শুধু কি ছাত্রলীগের নাম হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল কোন দল আমি বলছি না, বলছি আমি অপরাধী, অপরাধীরা অপরাধ করছে, অপরাধীদেরকে আইনে সদর্প করা হচ্ছে, সরকার হিসাবে রাষ্ট্র হিসাবে তাদেরকে কোনো, কিন্তু মনিয়াপা যখন বলেন যে তারা জামিনে বের হয়ে যান কিছুদিন পরে, জামিন তো পেতেই পারে একটা মানুষ যদি সে প্রমাণ করতে না পারে জামিন পাবে না, ধরেন কথা বলছি, ওর প্রমাণ করা গেল না যে সে সত্যিকারের আস, কারণ এইসব মামলা হলে ধরুন রোড অ্যাক্সিডেন্ট হয়, আপনিও কিন্তু সাক্ষী হতে যান না, পুলিশ বলে ভাই ভালো মানুষ সাক্ষী হন তো, কেউ হয় না, পাশ কাটিয়ে চলে যায়, তখন পুলিশ দেখা গেলো এমন এক লোককে সাক্ষী করে ওই লোকটা যে কিছু বলতে পারে না, তখন বিচারক দেখে এটা বোধহয় ঠিক, এটা তো আইনকে প্রমাণ করার দায়িত্ব কিন্তু বাদী এবং আসামি পক্ষ দুজনেরই হয় না। এই জায়গাগুলো আমাদের আরও আইনত কাজ করতে হবে, এগুলোকে আরও অ্যাড্রেস করতে হবে, বাদী বিবাদীর যে বিষয়টা কোর্ট এবং উকিল এবং এই জায়গাগুলোকে আরও সঠিক করতে হবে। আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা করছে, শুধু তর্কের খাতিরে বলছি না আমি, এগুলোতে সকলের সহযোগিতা দরকার, নাহলে কিন্তু এই আমরা এরকম পাল্টাপাল্টি করবো কিন্তু সমাধান আসবে না, সমাধান আসবে না। ঘোলা জলে মাছ শিকার, এই জন্যই বলছি এই ফাঁকে ঘোলা জলে মাছ শিকার হচ্ছে, নাহলে এই ধরনের বাজে স্লোগান আসবে না। কাজল ভাই আমরা একেবারে শেষের দিকে আছি, তো মূল বিষয় যেটি আমাদের আলোচনা স্পিরিটটি যেটি ছিল যে দল কোনটা সেটি বিষয় নয়, বিষয় হচ্ছে সবাই এই ধরনের অপরাধের বিচার চান, দৃষ্টান্তমূলক শাস্তি চান। আমরা সেই আশাবাদের কথা দিয়ে শেষ করব যে প্রত্যেক আসামি বিচারের মুখোমুখি হবেন, সাজা নিশ্চিত হবে। প্রথম কথা হচ্ছে মনিয়াপা যেটা বললেন তো ভুলে বলেছেন যে আমি বলেছি র‍্যাব বিএনপি সৃষ্টি করেছে, আজকে কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং আমি এই ধরনের কোনো কথা বলিনি। আমি যেটা মনে করি, হ্যাঁ এটা খুব সত্য কথা, দায় কিন্তু সরকারকে নিতে হবে, কারণ সবকিছুর জন্য সরকারকে আমাদের দেখভাল করার দায়িত্ব সরকারের, সরকারকে দায় নিতে হবে। সরকার সেটা কতটা পারঙ্গমতার সঙ্গে করছে কি করছে না সেটা হচ্ছে বিচার্য বিষয়। আমি এই অন্তত এই গত কদিনের ঘটনায় যেটা আমি বলবো, সরকারকে দ্রুত গ্রেফতার করেছে, দিস ইজ এ ওয়ান স্টেপ ফরওয়ার্ড, কিন্তু খালি গ্রেফতারের মধ্যে সীমিত না থেকে আবারও আমি বলছি নুসরাতের মতো বা মিন্নির যে রিফাত হত্যার মতো দ্রুত এগুলোর বিচারটা যদি শেষ না করে তাহলে কিন্তু সরকারের প্রতি একটা প্রশ্নবোধক চিহ্ন সাধারণ মানুষের থেকে যাবে। কারণ এই ঘটনা কিন্তু দল মত নির্বিশেষে আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যারা সমর্থক, আওয়ামী লীগের যারা নেতা কর্মী বেশিরভাগই কিন্তু এই ঘটনাটিও সমর্থন করে না, সবাইয়ের বিরুদ্ধে, এবং সেই জনমনের জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে হবে সরকারকে, এবং সেটা পূরণের একমাত্র রাস্তা হচ্ছে দ্রুত এই অপরাধীদের বিচার করা, এবং এই দায়িত্ব কিন্তু সরকারেরই। এটা আমি চাইবো সরকার তার এই দায়িত্বটুকু যত দ্রুত যত সঠিকভাবে পালন করবে ততটাই ভালো। জি ধন্যবাদ মনিয়াপা, 30 সেকেন্ড সময় দিতে পারবো আপনাকে আমি, বলেন। ওই হীরক রাজার দেশের একটা জায়গায় পড়েছিলাম, এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত বেশি তত কম মানে। আজকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসতেছে তত বেশি নৃশংসতা করতেছে, যেভাবে ইচ্ছে সেভাবে আসতেছে, সেভাবে এসে যদি আওয়ামী লীগ নিজের ঘরের থেকে যদি এই বিচার না করে এই বিচারহীনতা বাড়তে গিয়ে গিয়ে এখন এমন একটা অবস্থা হবে যে সমস্ত বাংলাদেশ পচে গলে শেষ হয়ে যাবে। আমি বলি সেটা হলো যে আমি সাংবাদিক জাকারিয়া ভাইয়ের উদ্দেশ্যে বলি, জাকারিয়া ভাই দুটি ইনস্ট্যান্ট কিন্তু আপনার সামনে রিসেন্টলি রয়েছে, নুসরাত এবং রিফাতের মামলা, খুবই দ্রুততম সময়ে এখন বিএনপি, ওই যে বললাম যে খুশি না, আমি অনুরোধ করব বিএনপির যারা টকশো করি অথবা রাজনীতি করে আপনাদের কাছে একটা অনুরোধই করি আমি, যেহেতু আমরা মাঠের রাজনৈতিক সহকর্মী, অন্তত এটুকু মানতে শিখুন, সত্যকে সত্য বলতে শিখুন, যদিও আপনাদের দল সৃষ্টিতেই ঘোলা পানির মধ্যে, সৃষ্টি এই জন্য আপনাদের ঘোলা পানিতে অন্যায় করার প্রবণতা থেকে বিচারগুলোর ক্ষেত্রে আপনারা সবাই একমত হবেন, আমরা চাই
এবং সর্বোচ্চ বিচার দাবি করি দলমতির বিশেষে সবার বিচার চাই সর্বোচ্চ বিচার ধন্যবাদ দিলীপ চৌধুরী মনি কাজী আব্দুল্লাহ দ্বারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক কাজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি